নমস্কার, ইতিহাস পাঠকেন্দ্র ইউটিউব চ্যানেলে প্রিয় সকলকে স্বাগতম জানাই। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে একটি নোটিশ, গুরুত্বপূর্ণ নোটিশ দিয়েছে। সেটি হলো পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সকল বিডিপি এবং ইউজি ক্যান্ডিডেটদের ভিডিওটি দেখার অনুরোধ করছি। প্রথমে বলে রাখি, নোটিশটি বিশ্ববিদ্যালয়ের যে এক্সাম কন্ট্রোলার অফিস সেখান থেকেই বের দেওয়া হয়েছে। রোকেয়া ম্যাম দিয়েছেন, স্ক্রিনে সই এবং মেমো নাম্বার দেখতে পাচ্ছেন। নোটিশে বলা হয়েছে, লার্নার্স আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট ফিলিং অফ এক্সামিনেশন ফর্ম, পরীক্ষার আগে যে ফর্ম ফিল আপ হয় সেটা অনলাইনে বিডিপি টার্ম অ্যান্ড এক্সামিনেশনের হবে। এবং এখানে বলে দিয়েছে অনলাইন বিডিপি টার্ম অ্যান্ড এক্সামিনেশন। ধোঁয়াশা ছিল যে ফাইনাল পরীক্ষাটা অনলাইন হবে না অফলাইন হবে। এখানে মোটামুটি আশানুরূপ একটা বক্তব্য যে বিডিপিদের ফাইনাল পরীক্ষা অনলাইনেই হবে, ঠিক আছে। এবং যারা গ্র্যাজুয়েশন লেভেলে পড়ছেন ইউজিতে, তাদের সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু দুটো একসাথে পরীক্ষা হবে, সেটা আগেই বলে দিয়েছিল বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে। তাই এবছর সেমিস্টার সিস্টেম হবে না, কিন্তু সেমিস্টার সিস্টেমে যে সিলেবাস আছে সেই অনুসারেই পরীক্ষা হবে একসাথে। প্রথমে বলে রাখি, এই যে পরীক্ষার ফর্ম ফিল আপ সেটা আনুমানিক সম্ভাব্য শুরু হবে এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহ থেকে 2022-এ। তাই এখানে বলা হয়েছে, সো দে আর অ্যাডভাইস টু গেট প্রিপেয়ার্ড ফর দ্য এনসুইং এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের যে আগামী যে পরীক্ষা তার জন্য প্রস্তুতি নিতে থাকতে হবে। অ্যান্ড এবং রেগুলারলি ফলো দ্য ওয়েবসাইট অফ NSOU ফর ডিটেলস নোটিস ইন দ্য রেসপেক্ট। অবশ্যই সকলে প্রতিনিয়ত ওয়েবসাইট ফলো করতে হবে নেতাজি ওপেনের পরবর্তী নোটিশগুলো জানার জন্য। ভিডিওটি এই পর্যন্তই ছিল যে নোটিশটি দেওয়ার জন্যই। যদি উপকৃত হন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর প্রস্তুতির জন্য নিজেরা প্রস্তুতি নিতে থাকুন। আর যারা মনে করছেন যে ইতিহাসে গাইড নেবেন, সে তারা আমাকে কল করে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে। ধন্যবাদ।